উৎকট গরমত অতিষ্ঠ রাজ্যবাসী, সমাদর বৃদ্ধি পাইছে কুঁহিয়ারর রস আর নেমুর শরবতর। কিন্তু এই ব্যবসায়টোর জড়িত নগণ্য সংখ্যক থলুয়া ব্যবসায়ী, ইয়ার সুযোগ গ্রহণ বহিরাজ্যর অজস্র ক্ষুদ্র ব্যবসায়ীর। দৈনিক একোজন ব্যবসায়ীর উপার্জন 800-1000 টাকাল। উৎকট গরমনো কারবার বাবে আশীর্বাদ স্বরূপ হব পারে? নিশ্চয় পারে। হয়, আপনি ঠিকই শুনেছে, আপনি ময় এই উৎকট গরমত দহি থাকার সময়তে একাংশ লোকর মুখত এই প্রচণ্ড গরমেই যে বিঙাই কিবা একটা প্রাপ্তির হাঁহি। আমি কব বিচারিছো এই সকল কুঁহিয়ারর রস আর নেমুর শরবত বিক্রেতা ক্ষুদ্র ব্যবসায়ীর কথা, যার হাতৰ পৰহত আপুনিও হয়তো কেতিয়াবা তৃষ্ণা দূৰ কৰিছে। দুপইচা উপাৰ্জনৰ ক্ষেত্ৰত এই সময়খিনিয়ে যেন এওঁলোকলৈ কঢ়িয়াই আনে সোণালী সুযোগ। কিন্তু পৰিতাপৰ বিষয়, কম মূলধনৰ লাভজনক এই ব্যৱসায়টোত বিশেষকৈ গুৱাহাটী মহানগৰীত তেনে নগণ্য খিৰঞ্জীয়া অসমীয়া ব্যৱসায়ী। ইয়াৰ বিপৰীতে গৰিষ্ঠ সংখ্যকেই হৈছে বহিঃৰাজ্যৰ পৰা অহা। গরম দিনত তেওঁলোকে অসমৰ বিভিন্ন প্রান্তত বাহৰ পাতি শীতৰ আগমনৰ লগে লগে পুনৰ গমন কৰে নিজ নিজ ৰাজ্যলৈ। এই সময়ছোৱাত তেওঁলোকে উপার্জন কৰে বুজন পৰিমাণৰ ধন। এটা দিনত তেওঁলোকৰ উপার্জন কিমান? বহুত বেছি মূলধনৰ প্ৰয়োজন নথকা এনে ব্যৱসায়ৰ প্ৰতি অসমৰ লোকসকল কিয় আগ্ৰহী নহয়? ইয়াৰ কাৰণনো কি? বিহাৰ সে সমষ্টিপুৰ ডিষ্ট্ৰিক্ট সে সমষ্টিপুৰ 700-800 মৌসম কা উপায় হে, কবি কদাল কে নেই ভি হোতা হে, এসা হোতা হে, হাজার রুপে ভি হোতা হে। রাজ্যৰ থলুৱা লোকে কেতিয়া আদৰি লব এই ব্যৱসায়টো? কম মূলধন বিনিয়োগেৰে সহজে স্বাৱলম্বী হ'ব পাৰি। এনেহেন গৰমৰ দিনত নেমু চৰবতৰ ব্যৱসায়ৰো আছে অত্যধিক চাহিদা। কিন্তু চাহিদা অনুপাতে তাকৰীয়া ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ সংখ্যা। ইয়াৰো সুযোগ গ্ৰহণ কৰিছে আন একাংশ বহিঃৰাজ্যৰ ব্যৱসায়ীয়ে। অৱশ্যে বিগত কেইবছৰমানৰ পৰা এই ব্যৱসায়টোত জড়িত হৈ পৰিছে কিছু সংখ্যক খিলঞ্জীয়া অসমীয়া ভূমিপুত্ৰও। অনুরূপ ধরনে ব্যবসায়টত নামি পড়া দেখা গেছে একাংশ অসমীয়া মহিলাকো। কামর সন্ধানত নলবাড়ির পর গুয়াহাটিলে আহি এই ব্যবসায়টির মাধ্যমে এতিয়া এই সকল লোকে দেখুয়াইছে স্বাবলম্বিতার উৎকৃষ্ট নিদর্শন। এওঁলোকে ঘরখনো নিয়ারিক চলাইছে ইয়ার পর উপার্জিত ধনেরে। মোৰ নলবাৰী ব্যৱসায়ৰ ঘৰ, এনেকৈ চলি আছোঁ আৰু। কিমান বছৰ হ'ল? মই ইয়াতে আজি 4-5 বছৰ কৰিলোঁ। 1800 এনেকুৱা হয় আৰু ঘৰখন, এনেকৈ চলি আছোঁ চৰকাৰৰ দোকানৰ ব্যৱসায়টো। মই নলবাৰী বাসিন্দা হয়, ইয়াতে মই 5-6 বছৰৰ পৰা কাম কৰি আছোঁ। এইটো দোকান দি কিনে, জুচৰ দোকান দি কিনে, এনেকৈ কৰি কিনে এইটো ঘৰৰ পোহপাল দি আছোঁ না, ল'ৰা ছোৱালী স্কুলৰ পৰা খৰচ, নিজে খোৱা খৰচ, কাপোৰ কানি এনেকৈ। এতিয়া প্রশ্ন হয়, যি সময়ত একাংশ বহিঃরাজ্যৰ লোকে অসমখনকে উপার্জনের মূল স্থান হিসাবে গণ্য করে আহিছে, তেনে সময়তে কম মূলধনের এনে লাভজনক ব্যবসায়সমূহত নিবনুয়া অসমীয়া লোকসকল জড়িত নোহার আরও কাহিনী কি? মুখলজ্জা নে আন কিবা? ইয়ার যেন সঠিক উত্তর আছে সচেতন মহলের ওসরত। যদিহে এই সকল ক্ষুদ্র ব্যবসায়ী বিহার কিংবা উত্তর প্রদেশের পর আহি অসমত এনে ধরনের ব্যবসায় জড়িত হয়ে নিতেও 800-1000 টাকা পর্যন্ত উপার্জন করব পারে। কিন্তু ইয়ার বিপরীতে আমার অসমর নিবনুয়া শ শ যুবকে এনে ধরনের ব্যবসায়ত জড়িত নোহার কারণটো কি? মুখলজ্জা নে আন কিবা? ক্যামেরাত অমল ঠাকুরিয়ার সহযোগত ইমরান হুসেনের রিপোর্ট, DY 365।